পাবো পোড়াবো, কিন্তু ইমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব। বলুন কিসের কারণে? ইমানের কারণে। ইমান যদি থাকে গো, আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোর জান্নাত দিব। আর ইমান যদি না থাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা হয় না? ইমান এত গুরুত্বপূর্ণ, ইমান ইমান এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ইমান কার উপরে? যুবক ভাই, ইমান সাধারণ কোন বিষয় না। যত বেশি আপনার, যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে। কথা হয় না? নর্মাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না, কথাখন ঠিক নেই? ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা শুন না দি, প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হয়, ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে না। আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে। কথা হয় না? ইমানের পরীক্ষা ফিলিস্তিনরা দিতেছে। আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না, আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে। কথা শুন না দি, ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই, কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক গা বাড়ি দিয়ে কবে? পাকিস্তানের উপরে ইমানের পরীক্ষা শুরু হয়েছে, 57টা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা সারতেছি, পরীক্ষার খবর নেই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা চারতেছি, প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশে বৈশা আছি, ইমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে, মুসলমানের রক্ত জ্বরতেছে। আর তুমি তসবি টপলে এখন চলবে না, এমনকি তসবি যাওয়ার সময় সম্মানিত শুধু গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকেও সর্বপ্রথম এক হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। আপনার কিতাব ওয়াজ করতাম, আমরার মধ্যে ঐক্য নাই, কপাল তো আমরার খারাপ। এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইত, কিতাব বোঝেন রাম বামরা কথা কইবার সাহস হইত না আমরার লগে। কিন্তু আমরা ফন্ড জন হইলে একটা ব্যানার লই, আমি একটা দল, 20 জন হইলে আরেকটা দল, ওমা দলের অভাব নাই। এত দল বাংলাদেশ, সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেইভাবে আহমদ শফি সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল, এইভাবে যদি আবার এক হতে পারি, আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া সম্ভব না, কিন্তু এখন আমরা ঐক্যই বনা ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত, আমরা এখন ঐক্য হওয়া দরকার, মাঝখানে দুইটা ফাটল সৃষ্টি করার কোন দরকার নাই। আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে, আমরা সেই ঐক্য হইতে মাঝখান দাদায় ফাটল সৃষ্টি করা না, যতদিন না পর্যন্ত ঐক্য না হব আল্লাহর কসম মায়ের খাইতেই থাকব, মায়ের খাইতে থাকবো 100%। আজকে আপনি খাইতেছেন, কালকে আমারও ধরবো, এটা নিশ্চয়তা নাই। এখন আপনারে ধরছে আর আমি যদি আমার দল না কে সুখদের, দুই দিন পর আপনারা শেষব, এটা নিশ্চিত থাকেন। আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি, কথা বলেন না দি, একজনে মারলে আরেকজন হাতে তালি দেয়, হেরও ধরছে, যে তালি দেয় হেরই ধরে, তবে একটু সময় নিয়ে ধরে। বাস্তব না বাস্তব? তাহলে একজন আরেকজনেরটা দিককে টিটকারি মস্কারি না করে সবাই আমার ভাই, আমার মুসলমান, মুসলমান আমরা ভাই ভাই, আমাদের এক সারা বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল করবার লাগে। বলো, ঐক্য ছাড়া বিকল্প কোন রাস্তা আছে?
গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুংকার দিত ইসরায়েলি পারত ফিলিস্তিনের উপরে হামলা করত এই কিচ্ছু লাগে না আমাদের যতটুকু স্টাডি আছে এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল তেলের উপরে সম্পদ আছে নি আর আল্লাহর কসম যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ের উপরে থাকবো শুধু তেল বন্ধ করে দিলে এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে কিন্তু দেখেন না মুসলমান এত বড় সম্পদ পায় এরা ফাও ছাড়তেছে তেল আবইব কি পা ছাড়তেছে তারা খালি মুসলমান একটা হুংকার দিল আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই ঐক্য নাই সাবধান ঐক্য চাই যে কোনো দলের হোক আমরা ঐক্যের জন্য কোনো তরিকা দেখব না ইনশাআল্লাহ তরিকা থাকতে পারে ভিন্ন তরিকা একজন থাকতে পারে তার তার তরিকা মতো চলতে দেন কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে এছাড়া বিকল্প রাস্তা নাই তো যুবক ভাই আমি জানি আমার কথাগুলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না কারণ আমরা দেশে যেহেতু ফন্ডজন লই একটা ব্যানার লই দৌড় মারি তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না কারণ আমরা বীর জনই এখন আমি চিন্তা করলাম আমার সভাপতি বানাও আমার নেতা বানাও এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশ ইসলামিক আইন কায়ন কোনোটি কায়েম হবে না যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে কখনো সম্ভব না কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে আমি ফন্ডজন লয়ে সভাপতি হইতাম চাই ফন্ডজন লয়ে আমি প্রধান অতিথি হইতাম চাই দেখে লইব যুবক ভাইয়ের আমার আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ইমান 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 আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকে ইমানের পরীক্ষা দিতে হবে সাহাবায়ে কেরাম জান্নাতির সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে সাউন্ড একটু তুললে বলুন সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে কি ইমানের পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমার উপরে তোমার উপর ইমানের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো ঠিক কিনা বলেন ইমানের প্রতি আমরা অটল থাকবো জীবন দিব কিন্তু ইমান দিব না রাজি আছি জীবন দিব ইমান দিব না মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে মা সন্তানরে বলে বাবা রে আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় সাবধান জীবন যদি চলে যায় যাক ইমান দিবি না এক ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের সঙ্গে বাইন্দা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না সুবহান ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনোদিন ইমান পাওয়া যাবে না ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে কথা কয় না ইমানের পরীক্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবী গো আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে একবার পয়গাম্বর বসাক সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলেন নবী গো আল্লাহর কাছে একটু বলেন না আমরা সহ্য করতে পারি না গো নবী যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমাদের আগেও ইমানের পরীক্ষা দিয়েই তারা জান্নাতে গেছে সুতরাং ইমানের পরীক্ষা যারা কেউ জান্নাতে যেতে পারবে না এক এক যুবক ইমানের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ইমান আইনা আগুনে পুড়ছে
ইমান আনার পরে আগুনে পড়ছে কিন্তু ইমান দেয় নাই। রাসূল দুনিয়াতে আসার প্রায় 200 বছর আগের ঘটনা। এক যুবক কালেমা পড়ার কারণে জালেম বাদশাহ নির্যাতন করছে, একটাই অপরাধ, ইমান কেন আনলো? তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। এরপর তাকে বাদশাহ ডাক দিয়া নিয়া বলে, আমি ছাড়াও কি তোমাদের কোনো খোদা আছে? যুবক ডাক দিয়া বলেন, আমার রব যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে, যিনি আমারও সৃষ্টি করছে, যিনি আপনাকেও সৃষ্টি করছে, ইনি হলেন আমার রব আল্লাহ। জালেম শাসকের মেজাজটা গরম হয়ে গেল, আমায় ছাড়াও তোমাদের কি খোদা আছে বলাছে? তাহলে এই ইসলামের দাওয়াত খোদার থেকে পাইলা। রিমান্ডে নিয়া যখন অত্যাচার শুরু করলো, যুবক বলে দিল পাদ্রির কথা, পাদ্রি রেখে আই না, এ কিভাবে সাইজ করা শুরু করছে, মারতে মারতে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। এবারে পাদ্রি যখন বলল, কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছো? আর কেউ আসেনি বলে, না আমি তারে দাওয়াত দিছি ইমানে, আরেকজন মন্ত্রী ইমান আনছে। তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে, করাত চিনুননি গাছ দেখাটে, করাত দিয়ে মাথা দুখণ্ডিত করব, ইমান ছাড়বি না করাত দিয়ে দুখণ্ডিত করব। চিন্তা করেন ইমানের কত পাওয়ার, করাত তার কপালে লাগানো। করাত রাইকাই বলেন, জালেম বাদশাহ ইমান আনছি এক আল্লাহর উপরে, করাত দিয়া যদি দুখণ্ডিত করা হয়, একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না। বলুন আমি আপনারা সবাই মিললাম এমন পরিস্থিতিতে যদি ফড়ি যে আমরা মাথার উপরে করাত আছে, এখানে করাত লাগানো, বলুন তো দেখি আমাদের কয়জনের ইমান টিকব, কয়জনের ইমান টিকবে বলুন? আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফালায়, কারণ আমরা ইমান যে দুর্বল। 5 টাকার জন্য আমরা ইমান বিক্রি করি, কথা হয় না? এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি, বাস্তব না বাস্তব? এই হলো আমাদের ইমানের অবস্থা। এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট একের জন্য দিয়া দিতাছি, কি চমৎকার, কি চমৎকার! হেরার মাথার উপরে যদি খরাত রাখে কিতা বুঝো, থাকবো না যাইব, লক্ষণ খারাপ। ডিমে যদি অৎকার নিতে পারে, খরাতে কি তা করবো, বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল বলেন ইমানের পরীক্ষা আসবে, উত্তীর্ণ হতে হবে, জান্নাত পাইবা। কেউ ইমানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই, তবে দোয়া করেন আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফালায়েন, আমরা ইমান বড় দুর্বল, আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে। আপনারা তা বলতে পারেন, আমি আমার নিয়ে চিন্তা করি, করাত যদি মাথায় রাখে কয়জন আমরা টিকতে পারবো? এই জন্য দোয়া করা, মালিক ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা দিয়েন না গো মালিক যে পরীক্ষার সামনে আমরা ইমান হারা হয়ে যাই, আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না, তবে পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক, কথা হয় না? প্রস্তুত থাক তুই বলি, শুধু তসবিহ কপালের মধ্যে দাগ ফালাইয়া মক্কায় গিয়া হাজি নাম পালাইয়া এখানে দায়িত্ব শেষ না, পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, কথা হয় না? পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, যার ইমান যত শক্ত তার উপরে তত মুসিবত, বাস্তব না বাস্তব? সাহাবাই কেরামদের ইমান ছিল আমাদের মত, কথা হয় না? আমাদের মতো ইমান ছিল না, এই জন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে, কথা কই না দি? নবীদের ইমান আমাদের মত, সাহাবীদের মত না আরো শক্ত, এই জন্য আল্লাহ মাছের ভেড়ের ভিতরে পর্যন্ত নিছে, কথা হয় না? আগুনের ভিতরে পর্যন্ত ফলাইছে, পরীক্ষা করে নাই? রাসূলের ডান ডান বাংশে রক্তাক্ত করছে, যার যত ইমানের ইয়ে বেশি তত পরীক্ষাটাও বেশি কঠিন, আর কঠিন থেকে কঠিন হবে। আমরা যে অবস্থা, আমাদের ইমান যদি আরো শক্ত হয় পরীক্ষাটাও আরো কঠিন হবে, কথা হয় না দি? যুবক ভাইরা আমার, এক
এক নম্বর হলো ইমান, ইমানিল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যুবক বাড়া আমার, ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই না করবেন আপনারা? ইমান রাখতে গিয়া যদি যত বড় মুসিবত আসুক এর জন্য মোকাবেলা আমরা করবো ইনশাআল্লাহ। কথা হয় না, ইমান দিব না, সব দিতে রাজি, কি দিতে রাজি না। কারণ চারটা কর্মসূচির মধ্যে এক নম্বরই হলো ইমান, এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আল্লাহর উপরে, এটা হলো কর্মসূচি নাম্বার কত। দুই নাম্বার হলো ওয়ামিলু সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন মানুষ কি নেক আমলের দিকে বেশি না গুনাহের দিকে বেশি? গুনাহের প্রতিযোগিতা হচ্ছে, নেকির প্রতিযোগিতা কম কম, নেকির প্রতিযোগিতা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। কথা হন ঠিক নেই? আল্লাহর দয়া মায়া জান্নাতে যেতে পারবে না, নেক আমল থাকার দরকার আছে না? দুই নাম্বার হলো নেক আমল, বেশি বেশি করে গুনাহের প্রতিযোগিতা করবো না, নেকির প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা করব। কারণ দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তিন নাম্বার কথা হলো, তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা। হ্যাঁ, তিন নাম্বার কি? তিন নাম্বার হলো হক কথা। বলুন তো দেখি, হক কথা তিতা না মিদা? এটা কি মিদা না তিতা? করল্লার সে বেশি তিতা। হক কথা এমন তিতা কোন সমাজই এটা মানে বরদাস্ত করতে পারে না, ঠিক? কিন্তু আল্লাহ কয় হক কথা ভালো লাগবে। কয় নম্বর কর্মসূচি? হক কথা তিতা, কিন্তু এটা বলতে হবে, হক কথা বলতে হবে আল্লাহর ওয়াডার কর্মসূচি তিন নাম্বার। তোমার হক কথা বলতেই হবে। হক কথা যদি তুমি বলো আল্লাহর হুকুম তিনটা নাম্বার কর্মসূচির মধ্যে তিন নাম্বার হলো হক কথা, হক কথা তোমার বলতেই হবে। শুধু হক কথা হুজুরের লেগিয়া, ইমাম সাহেবের লেগিয়া, খতিবের লেগিয়া, আমরা মনে করি হক কথাটা হুজুররা কইব, বক্তারা কইব, ইমাম খতিবরা কইব। সাধারণ মানুষের জন্য হক কথা নাই না? আছে কর্মসূচি তিন, তাহলে সবার জন্য হক কথা বলতে হবে। কথা হই না দি? হক কথা যদি ইমাম বলে, ইমামের খতিবগিরি নাই, বাস্তব না বাস্তব? হক কথা যদি কোনো প্রিন্সিপাল বলে, তার প্রিন্সিপাল গিরি নাই। হক কথা যদি বক্তা বলে, তো বক্তার এনে সাইড দেওয়ালের ভিত্তি বন্ধুগিরা তো হয়। মোট কথা হক কথা বলতে পারবা না, কিন্তু আল্লাহ হয় বলা লাগবে। কর্মসূচি কয় নাম্বার? তিন নাম্বার কর্মসূচি। হক কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা তিতা হোক আল্লাহর ওয়াডার হক কথা বলতে হবে। শুধু ইমাম নয়, শুধু খতিব সাহেব নয়, শুধু বক্তা নয়, সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার। গ্রামের যারা সালিশ করে, এটা তো শহর, এখানে সালিশ মালিশ খুব কম, কিন্তু গ্রামে যারা সালিশ করে, যারা সর্দার সালিশ দরবার করে, ওই সর্দার গুলি থেকে নিয়ে হক কথা বলা দরকার। কথা খায় না? তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয়, দোষী মানুষটা নির্দোষ হয়, অভাব হলো হক কথার। কথা খায় না? ওই গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে। সব জাত খালি গরম, সব জাত কি খালি গরম আর গরম, গরমের টেলায় মানুষ ডরাইয়া হক কথাই হয় না। গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করবো, এগারো ফাওয়ার দেখানো হয়, তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথা বলতে চায় না, আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয়। একটা মাত্র কারণ, চান তিন নম্বর কর্মসূচি না পালন করার কারণে। বাস্তব না বাস্তব? বেচারা ফাসক তো নামাজ পড়ে, মাথায় একটা কালো দাগ আছে, তসবি একটা আতো আছে, মসজিদ থেকে বাইরিয়া বাসা পর্যন্ত যাইব, পাশে ডুল বাজনা হইতেছে,
ডান্স তো পাগলো ডান্সের গানের আওয়াজ হইতেছে বেচারা তসবিহ পড়ার কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সি 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 ইহামটা কেডা করতেছে এটা কার ছেলে এরকম গান বাজনা বাজা তখন কইছে আচ্ছা এটা তো সগির আলীর ভুলা খুব বড় খারাপ সুবহানাল্লাহ 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 তাই তসবিহ আছে ঠিক তাই কি আছে তসবিহ হারি দিয়ে নিন্দা জানাইতাছে হে বালুইলনের ফুলা বালুইব কেমনে সুবহানাল্লাহ 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 মুর্শিদের ভাষা এরকম ঢোল বাজনা বাজনা ঠিক নেই সুবহানাল্লাহ 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 এখন আমরা যখন ঠিক হইছি নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মানুষই তো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা কইতে কইতে বেচারা গিয়া দোকানও কইছে কইবিছে দোকান দোকানও বে সুবহানাল্লাহ তসবিহ আতো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে এক কাপ চা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখছো নি ঢোল বাজনা কেমনে বাজা সুবহানাল্লাহ এদিকে তাকাইছ না সুবহানাল্লাহ টিভিটা ছাড়ছেন সুবহানাল্লাহ 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 ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে টিভিটা বালা করে সারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেসা কিনি ওই না তোর দোকান সুবহানাল্লাহ 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 বাকিটা কি দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর সগির আলীরে বুলো বাকি দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর ফুলাটা মানুষ হইছে না এও মানুষ হইছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একশো কত হইছে ওই তো তসবির মাথা একটা আছে এখানে একটা সুমা দেখ একশো কিন্তু একশোর ভিতরে যা খাম কু খাম দিনের খাম রাত্রের খাম সব ঢুকাইছে এরকম মুসল্লি আপনারা সবার সামনে পড়ছিনি কত লম্বা তসবি লই হাতে মসজিদের বাড়িয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু তার সামনে আখাম কুখাম হইতেছে সেপ পালাইয়া দেয় সেপ পালাই কো এগুলো আমরা নিন্দা জানাই কইয়া মসজিদও যায় বাড়িতে যায় বলুন হক কথা কি খালি হুজুর রারই নাই তসবিওয়ালার আল্লাহ হয় তিন নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান্নামে ইচ্ছা মতো সাজ করা হবে বলুন তিন নাম্বার কর্মসূচি কি মানল কোথাও হকতা নাই সমাজের বিচারও নাই প্রতিনিয়ত তালাক হইতেছে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক শব্দ গোষ্ঠী দিতেছে উনি তালাকের বিচার করবো কে ইমাম ঠিক না এই তালাকের বিচার করে গ্রামের সালিশ দরবার যে করে কিছু সুৎকুর আর ঘুষকুর লম্পট বদমাশগুলি বসে তালাকের বিচার করত তো বিচার করতে গিয়ে কি কয় জানেন নি কয়েছে যাক যেটা ওইবার হয়ে গেছে গা রাগ কইরা কইছে কি তা হইতো না গুসা কইরা তালাক দিছে এটা কোনো অসুবিধা নাই বাচ্চা কাচ্চা আছে কখন যাইব কই আচ্ছা এটা মিলাই দালাও কথা বুঝতেছে কত বড় লম্পট আল্লাহ যেখানে নিষেধ করছে আল্লাহরে আবার ঠিক করে মিলাইয়া দেয় তালাক দিয়ে রাগ কইরা কি কইরা তালাক কি মানছে হাসতে হাসতে দেয় হাসতে হাসতে বলে তোমার ছেড়ে দিছি এ কথা কইনি তালাকটা কেমনে দেয় রাগ করি তো দেয় হেরা বিচার করে রাগ করে দলাইছে যে বলুন তো দেখি পিস্তল আমার হাতে আমি যদি কেউ হাসতে হাসতে গুলি করি মরবো নি রাগ করে গুলি করলে দুরুড়াতে মরতেছে হাসা দিল মরে গুসা কইরা যদি গুলি করি তাও মরে তালাক হাসতে হাসতে দিল তালাক হয় কাঁদতে কাঁদতে তালাক দিল হয় রাগ করে দিল হয় কিন্তু লম্পটরা বিচার করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে কাচ্চা যাক এটা মিলাই দিলাই দিলাম বিচার করার কথা ছিল কে বিচার করলো কে সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই এর একটা দোষ হলো আমরা আমরা দলে দলে ভাগ হইতেছি বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়াত টাওয়াত কামু কেউ মরলে চল্লিশে পড়ামু আর খতম টতম হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়মু বাস একশো টাকা দিব আমরা পড়ো দুঃখের সাথে বলতেছি এটা কি আমরা দায়িত্ব ইমাম শব্দের অর্থ হইল নেতা ইমাম শব্দের অর্থ কি যিনি মসজিদের ইমাম আর খতিব একটা চেয়ারম্যানের চেয়ে তার পাওয়ার বেশি এলাকার সমস্ত সালিশ দরবার পার করা দরকার আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত এলাকার সালিশ দরবার ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো আল্লাহর কসম নির্দোষ মানুষ কোন সময় দোষী হতো না দোষী মানুষ নির্দোষ হতো না তালাক প্রাপ্ত মহিলারা যারা সন্তান জন্ম দিত না আফসোসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিমু ইমামতি তোমরা দায়িত্ব কেন বিচার আছে আমরা তো ছেড়ে দেব কি বাটপারি শুরু করছে সর্দার গুলার বিচার গুলো আমি বহুত দেখছি তার দশটায় বিচার করতো এই বুড়ায় আটটা এক কিন্তু বিচারে গিয়া পাট পাট হয় আগেই পরামর্শ করে আমি এমনি কমু তুই এমনি কবি তুই আর আমি লেগে যাবো ঝগড়া বিচার আবার এক সপ্তাহ পরে ফেলাম আমি নিজে উপস্থিত ছিলাম এর ইভিনিং এর মধ্যে আমি তো তার সাথে চলি এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বোয়া তোর আমি বললাম ইয়ে আহামি বুঝি করে হজুর আপনি তো বুঝতেন না আমি সব বনাস এটা আমার ওয়াজ না কোয়া পর্যন্ত আমি ঠান্ডা হইতাম সারা দেশের মানুষের উনাই দিব
হেরা বইয়া নিয়ত করতে যাক আমরা যাব কইরে এক সপ্তাহ ধরে তো বিচার হইতাছে না আম কিতা করন ও খালকাত আমি শেষ কইল ইসলাম তুই তো মাস কেনে বাধা দিলি কয় বেডা আজকেও বিচার হইতো না আমি কইম এমনে তুই কইবি এমনে তুই কইবি এমনে বাস লাগে তোমার জকা আবার এক সপ্তাহ পড়ে এর লাভটা কি জানেন নি প্রত্যেক বিচারের ডেডে একটা করে বেনসনের প্যাকেট 1000 টাকা করে পড়ল বিচারের আগে ভাউটি ভাই এই হচ্ছে সালিশ দরবারের অবস্থা সত্য না মিথ্যা আর বর্তমানে গরিবের তো বিচার নাই ও জাতে খানা এর বিচার নাই বাস্তব না বাস্তব এই সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে কোন সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ও পিছা দা লতে বাইরে ঘুষবি না চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম বাস্তব না বাস্তব আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম ঘুষ না দিলে আদালতে বাস্তব না বাস্তব ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই বাস্তব না বাস্তব দেখা নাই বিচার নাই কথা হয় না দি দেখা নাই দারে দারে ঘুরতেছে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে টাকা নাই বিছান নাই আর টাকা আছে ওয়েলকাম প্লিজ সিট ডাউন কি লাগবে গরম না ঠান্ডা ওই যে টাকা আছে স্যারে ডাক দেন এখন বসেন কি খাইবেন স্যার গরম না ঠান্ডা দিতাম আর একবার দুয়ারের ভাগাভাগে ঘুরতেছে দরজার কিনারা কিনারা বিছান নাই আর হেরে কয় বসেন গরম না ঠান্ডা বাস্তব না বাস্তব ও পিছ আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই নামদারি কতকে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া নামদারি কতকে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া আরে গঞ্জার কুলকে টান মারিয়া আরে গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সান দেখায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না বাস্তব না বাস্তব কথা বলতে হবে রব্বে কারিম বলেন তিন নাম্বার হলো হক কথা কর্মসূচ যদি মানস প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে হক কথা বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে খতিবগিরি নাও থাকতে পারে বক্তাগিরি নাও থাকতে পারে সালিশ দরবারে সরদারি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন তিন নাম্বার কর্মসূচি হলো ইমাম ইমান আনতে হইলে কয় নাম্বার তিন নাম্বার কর্মসূচি কি হক কথা জোরে কোন তিন নাম্বার কর্মসূচি কি হক কথা বলতে কবে এবার হক কথা যদি না বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা কয় না এ যুবক ভাই চার নাম্বার কোন সবর চার নাম্বার কোন সবর করা চার নাম্বার কি ধৈর্য দড়া সবর যদি থাকে তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ইমান আছে ইমানটারে ধৈর্য দিয়ে রাখতে হবে যার ভিতরে ধৈর্য নাই তাহলে ইমান রাখা কষ্ট
দুই নাম্বার হলো নেক আমল, তাও ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কি নেক আমল করা যাইব? কথা হয় না, ধৈর্য লাগবে নেক আমল করতে গিয়া। তিন নাম্বার হলো বান্দারে, তিন নাম্বার হলো হক কথা, এটাও ধৈর্য লাগবে। তাই সবরটা লাস্টে রাখছে, এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, চার নাম্বার ধৈর্য সবর। চার কর্মসূচি, এক নাম্বার আল্লাহর সময়ের কসম, সময়ের কসম, সময়টা হলো তোর হায়াতের কসম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি, হায়াতটা তোমার পুঁজি দিছি বান্দারে, সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম কেড়ে বললাম। ওয়াল আস সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম, বান্দা শুন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত, হিসাব মিলাই আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না। হায়াতটা যদি হয় 60 বছর, আমাদের জীবন থেকে 30 বছর চলে গেছে গো, আমাদের জীবন থেকে 30টা বছর চলে গেল। তার মানে 30 বছরের ফুজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না। হিসাব বিলায়া দেখি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহর নাম রহমান। আস্তিক্র মহব্বত করে, নাস্তিক্র মহব্বত করে। আল্লাহ বলেন চারটা কর্মসূচি দিলাম আমি, আল্লাহর মায়া দয়া বেশি, চার কর্মসূচি যদি বান্দা পালন করস, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। এক নাম্বার হলো ইমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, চার নাম্বার হলো ধৈর্য। দিলের দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে রায়ের বাগের যুবকেরা, এখানে ভিন্ন জেলার মানুষে আছেন, এখানে ভিন্ন থানার মানুষ আছেন, এক একজনের এক এক মত, কিন্তু দিলের কান লাগায় শুনেন, আল্লাহ শুরুতে একটা কসম করছে মালিক, কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো। সময়ের কসম, তাফসীর কারকরা বলেন এই সময়টাই এত দাম, এটা তোমার হায়াতের সময়, হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা কসম কেড়ে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। রব্বি কারিম যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাসার উপায় আসেনি? কথা হয় না। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার কর্মসূচি যদি বান্দা পালন করস, আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না। এক নাম্বার ইমান আনবো আল্লাহর উপরে, ইমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না, কারো কাছে চাইব না, কারো কাছে সন্তান চাইব না, কারো পায়ের নিচে সেজদা দিব না। এ যুবক ভাই, ইমান আনবো একমাত্র আল্লাহর উপরে। দুই নাম্বার হল বান্দারে নেক আমল করতে হবে, নেক আমলের জায়গা হলো এই জায়গা, মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল, এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষ যেটা তোমার সাধ্যের বাহিরে, এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো, কিন্তু যতটুক তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো, হক কথা ছাড়া যাবে না। এটা যদি তিতা হয়, হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয়, মামলা হয়, কিন্তু বান্দা হক কথা ছাড়বি না। তিন নাম্বার কর্মসূচি হক কথা, চার নাম্বার কোন ধৈর্য, মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে। কথা হয় না। কয়টা কর্মসূচি? চারটা কর্মসূচি পালন করবো, কাড়া কাড়া দুইটা হাত তুলিয়া দেখায়া দেই। আমরা কয় কর্মসূচি মানব? চার কর্মসূচি, এরপরে ইনশাআল্লাহ আমরা আমলও করব। এক নাম্বার ইমান আত্মমান, এক নাম্বার ইমান, দুই নাম্বার নেক আমল, তিন নাম্বার হক কথা, তারপরে চার নাম্বার ধৈর্য। এই হলো চার কর্মসূচি। এখন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি
সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বরকাতুহুম হয়তো মনে চলি আসছে নাকি তা আই পড়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরতের অপেক্ষায় আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ সময় এই বসেন বসেন লইরিন না হন একটু সময় বনে হুজুর আয়ে পড়ছে বসেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বরকাতুহুম একজন মাজলুম নেতা আপনাদের সামনে ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে উনি এখন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে আমরা শুনে মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ তারপরে যাব উজুরের অপেক্ষায় বসে রইছি আমি এক ঘন্টা পর্যন্ত ঘরে বসে রইছি ভাবছিলাম বইয়া সাক্ষাৎ তাকমাত করুম কথাবার্তা কমো কিন্তু পাইলাম না এখন আসছে বসুন লইরিন না লইরিন না বসেন আমি কই আমি কই বসেন বসেন আমরা রাস্তাঘাটে যারা আছি মেহরবানি করে প্যান্ডেলে চলে আসি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আইবি সাহেবের আগমন সুলতানুল ওয়াইজিনের আগমন বসেন ইনশাআল্লাহ হুজুরের জবান থেকে আমরা কথা শুনবো আল্লাহ রাব্বুল আলামিনই কথাগুলি বলার উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আপনি এত দিতাম কেন চল ছাড়া হলে চেয়ার দাও না বসে এদিকে চেয়ার আসুন বসুন না আমার না চেয়ারে বসে চেয়ারে বসে চেয়ারে বসে বস ভালো করে ওখানে তোর আর একটা বোতল দে তোর নাক পিছে আর একটা মারিয়ে দেন দেন আপনার সভাপতির বক্তব্য দেন চেয়ার দেন না বসে সম্মানিত হাজরিন এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সভাপতি আজকের শেষ দিনের সমাপনী দিবসের সভাপতি জনাব বেলায়েত হোসেন ভুঁইয়া এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব বেলায়েত হোসেন ভুঁইয়া আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সেখানে অনুরোধ জানাচ্ছি মহাসম্মেলনের আজকে তৃতীয় দিন আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আলেম ওলামা এবং সামনে ভূমিষ্ঠ মুসলমান ভাইরা আজকে এই খতমা নবুয়তের তৃতীয় দিন শেষ পর্যায়ে
আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল্লাহ ইউবি সাহেব, ওনার বয়ান এবং মুনাজাতের মাধ্যমে আজকে এই তৃতীয় দিন শেষ হবে। আজকে এই তৃতীয় দিনে আপনারা প্রথম দিন থেকে এখানে সুন্দরভাবে উপস্থিত হয়ে দেশ বরণ্য আলেম ওলামাদের নসিহত শুনছেন, এবং নসিহত শোনার একটা নিয়তে আপনারা আসছেন যে ওনাদের থেকে কিছু নসিহত শুনে যদি কিছু হেদায়েত এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের কামিয়াবি। আমরা এখানে উপস্থিত হয়ে আপনারা যে দেশ বরণ্য আলেম ওলামাদের সাথে সহপথে আসতে পারছেন, কিন্তু এটা এই খতমে নবুয়াত হুমায়ুন সাহেবের বদৌলতে হয়েছে, এটার জন্য আপনারা এবং আমরা ওনার জন্য দোয়া করি যেন প্রত্যেক বৎসর এভাবে আলেম ওলামাদেরকে এনে এখানে মুজাহিদ নগরে ফদলি অন্তত দিতে পারে, এবং আমরা যেন ওনাদের থেকে কিছু নসিহত শুনে এই মাহফিল থেকে একটা আমল যদি করতে পারে তাহলে সে আমলের ওসিলা আমাদের আখেরাতের রাস্তা খোলা থাকবে। আমি এখানে যে অনুষ্ঠান চলতেছিল যারা সহযোগিতা করছেন শারীরিকভাবে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে, আমাদের সবাই একটাই চাওয়া হওয়া যে আমরা এখান থেকে একটা নসিহত যেন নিয়ে আমল করতে পারি, সে আমলের মতো যেমন যেমন আমাদের আখেরাতের ফলকে সুগম হয় এই আশা ব্যক্ত করে আমরা আজকে মাহফিল এখানে শেষ করতেছি। তার সাথে সাথে আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন যেভাবে আপনারা সহযোগিতা করছেন সুন্দরভাবে এই মাহফিল উপস্থাপন করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং যারা যারা এখানে আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তার সাথে সাথে মুজাহিদ নগরের পক্ষ থেকে এবং আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন যেন আগামী বছর আমরা একসাথে যেতে পারি, এই কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ইসলামের আগমনের পরে আকাশের দরজা যখন শয়তানদের জন্য বন্ধ হয়ে গেল, শয়তানরা আর আসমানের উপরে চিন্তা করলো কি ব্যাপারে আকাশে যাতায়াত করতে আমি আন যাইতে পারি না, কি লেগা কারণ খুঁজতেছে। কারণ খুঁজতে খুঁজতে যায় দেখে মক্কায় আল্লাহর রাসূল ফজরের নামাজে কোরআন পড়তেছে। কোরআন শুই না, ওরা বলে এই কোরআন আসছে দেখেই এখন আর আসমানে যেতে পারতেছি না। ইন্না সামিআনা কোরআনান আজাবা, কথাটা জিনদের কথা কিন্তু আল্লাহ তাআলা এটা নিজে নিয়া এটা আবার তার বান্দাদেরকে দিছে। এই কারণে ইন্না সামিআনা কোরআনান আজাবা কথাটা এখন কার, বুঝেন নাই? এখন তো আল্লাহ, কিন্তু প্রথম কারা বলেছিল? জিনেরা বলেছিল। কিন্তু আল্লাহর আদত হলো কখনো কখনো বান্দার ভালো কথাটা আল্লাহ নিয়ে নেন, নিয়ে সেটা আবার বান্দাকে ফেরত দেন। যেমন সূরা লুকমানে হাকিম লুকমানের কিছু কথা আছে, কথাগুলো লুকমানের কথা ছেলেরে বলছে কিন্তু আল্লাহ ওই কথাগুলো নিয়ে গেছে, নিয়ে আল্লাহর কথা হিসেবে বান্দার কাছে পেশ করেছে। আল্লাহর কোরআনে যত কথা আছে সব কথা কার? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কিন্তু বান্দার কিছু ভালো কথা আছে যেগুলো আল্লাহ নিজের কথা বানাইছে। তাহলে বুঝে থাকলে বলেন তো ভালো কথার দাম আছে না নাই? আরো জোরে করে বলেন। আলেমরা যে তিন দিন ধরে কথা বলছে, এই কি খারাপ কথা বলছে? ভালো কথা আল্লাহর কাছে কি? আমি যে আয়াত করেছি আয়াতের ভেতরে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু কথা, কিন্তু কথাটা ঈসা আলাইহিস সালামের কিন্তু আল্লাহ তাআলা নিজের নিয়া এটা বান্দাকে আবার ফেরত দিছে। পয়গম্বর ঈসা অস্বাভাবিক কায়দায় দুনিয়ায় আসলেন। স্বাভাবিক কায়দা হলো পিতামাতার মাধ্যমে মানুষ জন্মায়, কিন্তু পয়গম্বর ঈসা জন্মাইলেন শুধু মার মাধ্যমে। যখন প্রশ্ন হলো এটা কেমনে হলো, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বাচ্চা বয়সে কিছু দামি দামি কথা বলাইলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কখন বলাইলেন? যখন কথা বলার বয়স না, মায়ের কোলে দোলনায় আছে, পয়গম্বর ঈসা কথাগুলো বলছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা নিয়ে গেছেন, নিয়ে নিজের কথা বানায় তার বন্ধুর কাছে আবার নাজিল করছেন। ওই কথার ভেতরে একটা কথা হলো পয়গম্বর ঈসা বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। মানে ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে যে যে কথাগুলো বলছেন তার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। দুনো হাত উপরে তুলেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়া চাড়া দেন, দি জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মতো কারণ গেছে না? এই যে একটু আগে কারণ একটা গেল যে অস্বাভাবিক কায়দায় মানুষ জন্ম হয়েছে, সুবহানাল্লাহ। অস্বাভাবিক কায়দায় দোলনার বাচ্চা কথা বলেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হাত সোজা করেন, আবার সোজা করেন, নামাইছেন কে মনে হয় শুনেন নাই, আঙুল খুলেন তো, আস্তে আস্তে নাড়েন, এবার নামান। আমার দিকে করলাম আর কি আপনাদেরকে, আপনারা যে আমার কথা শুনতে আছেন এটা একটু চেক করলাম। আমার এখন ওয়াজ করতে গেলে অস্থির লাগে, এ কারণে সংক্ষেপে বলতে হইব, তো তাই আপনাদেরকে সবাই মনোযোগী রাখতে হইব, তাছাড়া কথাগুলো স্মরণ থাকবে না আপনাদের। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে এবং তিনটা দোয়া আল্লাহ কবুল করছেন। একটা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার উপরে জন্মের সময় শান্তি দেন। মানুষ যদি জন্মের সময় নিরাপদ না হয় তাহলে তার জিন্দেগী বরবাদ হয়ে যায়। জন্ম যদি কারোর নিরাপদ হয় তাহলে বাচ্চাটা সুস্থ হয়, আর জন্ম যদি নিরাপদ না হয়, শয়তান মাস করে অথবা কোন দুর্ঘটনার কবলে পড়ে, তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায়।
আর জন্মের সময় সালামতি এটা ভালো হাসপাতালে গেলে হয় না, এটা আল্লাহর কাছে চায়া আনতে হয়। অনেকে মনে করে আমার বাচ্চা হইব এটা যদি ভালো হাসপাতালে হয় তাহলে ভালো হইব। ঈসা আলাইহিস সালাম তো সবচেয়ে ভালো মেদিনোবা না কি দামি হাসপাতাল দু একটা নাম কর না, মানে বিদেশে ইন্ডিয়ার মেদিনোবা অথবা স্কোয়ার অথবা কি এলিজাবেথ মাউন্ট এলিজাবেথ এরকম জায়গায় হন নাই। উনি হয়েছেন কোথায়? এমন জায়গায় পয়গম্বর ঈসার জন্মগ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোন দায়ী ব্যবস্থা নাই, কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে এমন কলও নাই। হযরত মরিয়ম গেছেন গাছতলায় জঙ্গলে আড়ালে চলে গেছেন, কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন বাচ্চাটা এই জায়গায় এত সুন্দর ভাবে হয়েছে কোনো দায় লাগে না। আল্লাহু আকবার জোরে করে বলে। আবার বাচ্চার শুধু সালামতি না, বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন। জঙ্গলের ভিতরে খাইব কি আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর ঝুলাইয়া আবার একটা একটা করে ফেলতেছে আর হযরত মরিয়ম খাইতেছে। চিন্তা করছেন পাথর থেকে নহর জারি হয়ে গেছে পানি বেরোইতেছে, শীতল পানি তিনি পান করতেছে, ঝর্ণা চালু হয়ে গেছে, খাওয়ার পরে শক্তি এসে গেছে, নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাইতেছে। এই সব সালামতি কার দান? জোরে আওয়াজ করে বলেন কার দান? কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে, কিন্তু হইছে পরে এমন একটা মরা ডেগা হয়েছে যে চোখটেরা কান বেহা এরকম একটা হয়েছে, কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে কেউ নাই, ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয়। হযরত মরিয়ম বলে আল্লাহ অস্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন, এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু, কয় তোমার কিছু বলতে হবে না, যেটা পাঠাইছি দারুণ জিনিস দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি, আমার কুদরত জাহির করেছি, কথা তোমার বলা লাগবে না, কথা হেই বলবে। আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু, তো বাচ্চাটা এবার কথা বলতেছে, কালা ইন্নি আব্দুল্লাহ, এই দাঙ্গাবাজ ফেতনাবাজ উল্টা পাল্টা কথা যারা কস চাপাবাজ যেটি আইস চুপ সব, ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, সব বলতেছে। আবার বলে কি এই দোয়াগুলো করতেছে, সালামতি আমার জন্মের সময় শান্তি আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে, আমার মরার সময়ে, আমার হাসরের সময়ে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন, এই কারণে জন্মের পরে কোনো মুসিবতে আর ফেলেননি। যখন ওনাকে দুশ্মনরা ঘিরে ফেলছে তখন ওই যে বলছে আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন, আল্লাহ তালা শান্তির মরণ দেওয়ার জন্য দুশ্মনদের চোখের আড়াল করে টান দিয়া ওঠায় একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহাল। খ্রিস্টানরা যারা ঈসা নবীর ভক্ত ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না, আমরা যত জানি। ঈসা আলাইহিস সালাম ওরা মনে করে যে শুলিতে চড়া মরে গেছে, শুলিতে চড়ানো হয়েছে, আসলে বলেন তো ঈসা আলাইহিস সালাম কি মরে গেছে না বাঁচা আছে? জোরে আওয়াজ করে বলেন, যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফের। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদা, একটা আকীদা হলো বাপ ছাড়া জন্ম সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব? জোরে বলেন, আদম যদি বাপ মা সারা হয় তাহলে ঈসা বাপ সারা হইতে সমস্যা কি? আদমকে যিনি বানাইছেন ঈসা আলাইহিসসালামকে তিনি বানাইছেন। দ্বিতীয় নাম্বার হলো মরেন নাই আসমানে আছেন,
চতুর্থ আকাশে আছেন পালতেছেন কে আল্লাহ আর জোরে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরে বলেন আল্লাহ পালতেছেন কে আল্লাহ খাওয়াইতেছেন কে আল্লাহ আল্লাহর জন্য কি সম্ভব না সম্ভব ওই যে সালামতির মৃত্যু দিবেন এজন্য পয়গম্বর ঈসাকে যেখানে সেখানে মারবেন না নামবেন দামেস্কের জামে মসজিদে যেদিন নামবেন কিয়ামতের পূর্বে যখন নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন দাজ্জালকে কতল করবেন কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে দামি জায়গাতে কারণ মদিনায় যে মাটিটা সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বসে না আগেই বলেন না খবরটা দিয়া লই আল্লাহর রাসূলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগা আছে এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে কোথায় মদিনায় আল্লাহর রাসূল কবরের জায়গা দেখায় দিয়েছে যে এইখানে ঈসার কবর হবে ঈসা আলাইহিস সালাম কত নিরাপদ মরণ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে ৪৫ বছর বেঁচে থাকবেন দুইটা বিয়া করবেন কয়টা সাতটা বাচ্চা হবে সুবহানাল্লাহ বলবেন হলো এই যে এখন খবরটা দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের দুনো বিবি সাত বাচ্চা সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ আমাদের নবী শেষ নবী নবীর পরে নবী নাই ঈসা নবীর ছেলে ঈসা নবীর বিবিদের কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কাইতানি নবী হ্যাঁ এ কারণে এই কাদিয়ানীদেরকে যারা সহযোগিতা করে তারাও কাফের কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না মনে করে না ওরাও কাফের ওরাও কারণ আমাদের নবীর পরে আর নবী নাই ঈসা নবীর নবুয়ত চলবে না আল্লাহর রাসূল বলেন লাউ কানা মূসা হাইয়ান রূহুল্লাহ শুধু না কালিমুল্লাহ যদি বাঁচা থাকতো কালিমুল্লাহর নবুয়ত চলতো না কারণ আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর নবী নাই মদিনার মরণের চেয়েতে ভালো মরণ নাই এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবীদের আমলের নকল আমল যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন আল্লাহ ইচ্ছে করলে পারে না অনেক গরিব মানুষ আছে হজের সফরে এরকম পাওয়া যায় এ গরিব মানুষ জায়গা জমিন বেচ্চা হজে গেছে মদিনায় যায় কইতেছে এরকম হাজি পাইছি আমি ১৮ বছরের ভিতরে দুই চারটে এরকম পাইছি যে আমাদের বিল্ডিং এ সে খালি যাই বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না আমার মদিনায় মরতে মনে চায় মদিনায় ইন্তেকাল করছে এক হাজি তো আমাদের বিল্ডিং এ একবার ইন্তেকাল করলো এহরাম বান্ধা হজে এফরাত করতেছে এহরাম বান্ধা আর মদিনা শরীফে সে ইন্তেকাল করলো এবং কাফন পড়া অবস্থায় তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হলো এ কারণে হযরত উমরও এই দোয়া করতেন হযরত উমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদি মরণ মরা ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে মরার সময় আল্লাহর নামের তকবীর পড়ে মরার সময় জোরে জোরে জিকির করে আল্লাহু আকবার জোরে বলেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহর রাসূল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আশ্চর্য বিষয় হলো এই ওয়াজ নসিহত দাওয়াত তবলিগ
আলেমদের নসিহত এজন্য লাগে, 90% মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে, কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে, মুরতাদের গুরুস্থানে, কাদিয়ানের গুরুস্থানে, কাফেরের গুরুস্থানে, তার মরণটা হয়ে যায় খারাপ। এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময়, এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয়, আমি যেন নিরাপদ একটা মৃত্যু পাই। নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার, ভালো মরণ কপালের ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায়। কেউ যদি ইবাদতের ভেতরে মরে, কোরআন পড়তে, যেমন হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, কোরআন পড়তেছে আর ওনার গর্দান কেটে ফেলছে। ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে, আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে। মরণের সময় কেউ নামাজ পড়তে চায়, হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে, কেউ মরার আগে ইবাদত করতে চায়, গোসল করতে চায়, নামাজ পড়তে চায়, আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব এর আগে কয় বিড়ি খাম। কেউ মরার আগে কোরআন পড়ে, কেউ মরার আগে হাদিস পড়ে। যেমন মুহাদ্দিসিনদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে। আবু যুরার রাজি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় এক মুহাদ্দিসের নাম, এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আগামী কালকে বললেন কত হাদিস মুখস্থ ছিল, লক্ষ লক্ষ। ওনার এক ছাত্র আবু যুরার রাজির ছাত্র, ওনার ছাত্রদের কিছু নাম শুনেন, যেমন ওনার ছাত্র হইল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ, মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, ইয়াহিয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র। তাহলে উনি কত বড়? ওনার এক ছাত্র হাদিস মুখস্থ করে, হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা আনাবি জোরা, খালি ওনার নাম কয়, খালি বউ খেপে গেছে, বউ কয় ঘর করে আমার লগে নাম কয় আর একজনের, হে তুমি কার নাম কও, খালি কতক্ষণ পর পর আমার নাম তো একবারও কও না। তো উনি কয় বিবিরে কয় আমি আমার ওস্তাদের নাম বলি, কয় ওস্তাদের নাম এত বলতে হয়, যখন আক্রমণ করছে ওস্তাদের উপরে, ওস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেয়ে যায়, যদি ছাত্র আদর্শ ছাত্র হয়, আর যদি বেয়াদব ছাত্র হয় তাহলে ছাত্র ওস্তাদের আক্রমণ করে ফেলে, ওস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রাইগা যায়, ছাত্র রাইগে গেছে, হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইব না, মানে তাহলে কি তোমার নাম কমো নাকি, আমার উস্তাদের নাম ডেলি 1,00,000 বার বলা যাইব, কারণ আমার উস্তাদের 1,00,000 হাদিস মুখস্থ আছে, 1,00,000 হাদিস মুখস্থ আছে, 1,00,000 হাদিস বাড়ির কাছের কথা। তো এই কথা বলতেই ছাত্র বলে কি, ঠিক আছে, কথাটা শুনেন আশ্চর্য একটা কথা, ঠিক আছে আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস মুখস্থ সনদ সহ না থাকে তাইলে তুমি 3 তালাক। তালাকটারে প্যাঁচ লাগাইছে কোন জায়গায়, তালাকটারে প্যাঁচ লাগাইছে হইল যে আমার উস্তাদের ইলিমের উপরে তালাক প্যাঁচ লাগাইছে, তার মানে আমার উস্তাদের 1,00,000 হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। রাগে তো কইছে এই কথা, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর পরে পরে চিন্তা করতেছে আর কি। এবার মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দুজন মিলা আবু যুরহা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যা কয় উস্তাদ মাথা গরম হয়েছিল, পরে বউরে কইছি যে আপনার যদি 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ 3 তালাক, আসলে কি আপনার 1,00,000 মুখস্থ আছে না আমার বউটা গেছে। ইমাম আবু যুরার রাজি বলে, যাও নিশ্চিন্ত মনে
জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে, কারণ তোমার ওস্তাদের 1 লক্ষ হাদিস নয়, 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। যার 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে সে তো মরার সময় হাদিস পড়বেই। যার 30 পারা কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বেই। আর তোমার হলো হিন্দি গান মুখস্থ আছে তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বেই। কারোর জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বেই। আবু যুরহা রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল, মরণ শুরু হয়ে গেছে যখন, তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে। মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ, হাদিস পড়তেছে, উস্তাদের লোকের কথাও কইতে সাহস পাইতেছে না, কারণ সাকারাত চলতেছে। এমন সময় আবু যুরহা রাজি তিনি বলতে শুরু করলেন, হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরাইরাতা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله এই কথাটা বলছে আর প্রাণ পাখিটা বাইরে গেছে। মুহাদ্দিসিনরা কয় কাউলান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর আজরাইলে রুহ টান দিয়া ফিআলান দাখালাল জান্নাহ কইরা ফেলাইছে। এটাও কারোর মরণ হয় আর কারোর কারোর মৃত্যু হয়, নাস্তিকের মিছিলে, মুরতাদের মিছিলে, কুফুরের মিছিলে কারোর কারোর মরণ হয় কুফুরের উপরে। এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে। আজব দেশে বসবাস করি তো আমরা, আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয় নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয়। এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয়, তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে, তাহলে তো সিরিয়ালে কবর দিব তো, নাস্তিক তোমার পরে মরলে নাস্তিক নিয়ে হোতায় দিব কবর পাশে। এ কারণে ভালো মরণ চাইতে হয়, মরণের সময় শান্তি চাইতে হয়, কারণ মরণের সময় শান্তি চাইলে ডাইনে বামের কবর গুলা ভালো হয়। ডাইন বামের কবর ভালো হইলে তোমার লাভ কি মনে মনে ভাবতে পারো, যে আমার ডাইনের কবর বামের কবর ভালো হইলে আমার কি লাভ, আমার কি লাভ? মনে করেন হোমেনবেল পাশের বাড়ির বিল্ডিং এ আগুন লাগছে, উনি কি করবো? কি স্যার হয়েছেন কে টাকা পয়সা সব আগে সরাইবো পানি নেওয়ার আগে উনার গর্তে, বিশ্বাস করেন আর নাই করেন? সত্য কি ঠিক না? উনার ঘরে যে টাকা গুলো আছে এটি আগে সরাইবো, চিন্তা করবো জানালা দিয়ে যদি কোন রং খালি এইদিকে আহে তো তা আমি শেষ। পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায়, কারোর কবর যদি নাস্তিকের মুরতাদের কবরের মাঝখানে হয়ে যায় ওর কবরের জিন্দগির নিরাপত্তা উঠে যায়। এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে কবর দেয় না। কেন? বাচ্চার তো কোনো গুণা নাই, ওর কবর হলো জান্নাত, বুড়াটারে দিমু হলে যদি আগুন জ্বলে তো তুমি বাচ্চার ঘুম ভেঙে যাবো কতক্ষণ পরে পরে, কি হয় রে বাড়ির আওয়াজ কেড়ে এরে সাপে ফুস করে কেড়ে, এগুলো দেবো না। এখনো এমন কবর আছে বুখারা সমরকান সফর করে আসেন উজবেকিস্তানে, এখনো এমন কবর আছে যে কবরে মোহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না, 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে মাইয়িতরে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেয় না। গুরুস্থানের ভেতরে 1700 মাইয়িত ঘুমায় রয়েছে, ইমাম বুখারীর 17 জন উস্তাদ ওই গুরুস্থানে আছে, এদের সবার নামও মোহাম্মদ আর সবাই 1 লাখ হাদিসের হাফেজ, সব এক গুরুস্থানে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়ার মতো মানুষ, হেদায়া যিনি লিখেছেন, যার 1 লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্থানে জায়গা পায় নাই। কেন? ওনার নাম মোহাম্মদ না, তুমি আউট, নাম মিলে না, হাদিস মুখস্থ থাকবে নাম মিলে না।
আর আমাদের তো নাম তো মিলে না, মিলে নাই কামও মিলে না, চিন্তাধারাও মিলে না, সব পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের দোসর হয়ে চলাফেরা করে, কবরস্থানে যায় ঘুমায়। এত সোজা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সোজা রাগ হওয়ার, রাগ হওয়ার কিছু নাই। এই জন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই, কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, বুঝে আসে তো? বুঝে আসেনি কিছু? কপাল ভালো এদেশের মুসলমানদের, যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে শোয় না, আলেমরাও পাবলিক গুরুস্থানে শোয়, হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয়। আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন 500 বরযাত্রী ভালো রান আন্ডা মাছ খান্ডা খায়, একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা, ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে। এ কারণে হযরত উমর দোয়া করতেন, এটা তো হযরত ঈসা নবীর দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, ও আল্লাহ আমাকে তুমি মদিনায় মরণ দান করো যেন নবীর শহরে ঘুমাইতে পারি, কারণ নবীর কবর যেখানে আছে আশপাশের কবরে আশা করা যায় আল্লাহ আগুন দিবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আশ্চর্য নসিব হযরত উমরের, কারণ ওনার দোয়া কবুল হয়ে গেছে। নামাজ পড়াইতেছে, দুশ্মনে যায় পেটে ছুরি মারছে, খাদ্য থলি কেটে গেছে। হযরত উমরকে হাকিম যখন বলছে এই আঘাতে আপনার মৃত্যু হয়ে যাবে, হযরত উমর কয় আলহামদুলিল্লাহ, কারণ আমার দোনো দোয়া কবুল হইছে, আমি শহীদে মত চাইছি, মদিনায় মরণ চাইছি, আমার মদিনায় মরণ হইতেছে। এবার হযরত উমরের দামদা হইল, খালি মদিনায় কবর হইলে তো হয় না, কবরটা আর একটু ভালো জায়গায় নেওয়া যায়নি। নিজের ছেলেরে ডেকে বলে, আব্দুল্লাহ রে যা, আয়েশা সিদ্দিকার ঘরে একটু যা, যা উম্মুল মুমিনিন রে বল, রসুলের ঘরের ভেতরে একটা কবরের জায়গা ফাঁকা আছে, যে কবরের জায়গাটা আয়েশা সিদ্দিকা নিজের জন্য রাখছে, আয়েশা সিদ্দিকাকে একটু বল, আমিরুল মুমিনিন হযরত উমর নবীর পায়ের কাছে একটু শোয়ার শখ হয়েছে, আপনি যদি আপনার কবরের জায়গাটা ছাইরা দেন, তাহলে বাবা আল্লাহর রসুলের পায়ের কাছে ঘুমানোর নিয়ত করছে, যদি আপনি সুযোগ দেন তাহলে সেখানে শুইতে চায়, আপনি কি কবুল করবেন? হযরত আয়েশা বলে, উমর শুইতে চাইছে, উমর তো ওই জায়গাটায় মানায়। আল্লাহু আকবার বলেন, উমরকে এ জায়গায় মানায়, কারণ উমরের তো অনেক গুণ। উমরের একটা গুণ হলো আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, উমর আল্লাহর কামে শক্ত, আর আমরা হলো দুনিয়ার কামে শক্ত। গুনার কামে শক্ত উমর হইল, ইবাদতে শক্ত। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইত। আল্লাহর রসুল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দাস আছে, আল্লাহর রসুল বলেন মুহাদ্দাসি উমর, আল্লাহর রসুল বলেন সব নবীর একজন মুহাদ্দাস আছে। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস বলা হয় আল্লাহ তাআলা নিজের কথা বান্দার, যে বান্দার কলবের ভিতরে সারে ওই বান্দাকে মুহাদ্দাস বলে। হযরত উমরের কলবে আল্লাহ নিজের কথা সারে, এ কারণে আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি উমর, আমার মুহাদ্দাস হলো উমর, এ কারণেই উমর যা চাইছে ওই রকম কোরআনের আয়াত নাজিল হইছে 21 জায়গায়, 21 জায়গায়। একটা হলো মুহাদ্দিস যিনি হাদিস পড়ায়, হাদিস বর্ণনা করে, আর একটা হলো মুহাদ্দাস যে আল্লাহর কথা কলবে আসে, আল্লাহর কথা মুখে বলে, আল্লাহু আকবার জোরে করে বলে। এই রকম মানুষ হলো হযরত উমর। এমন কি হযরত উমরের বসীরত্ব এত বেশি,
বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস যারা বর্ণনা করছে উমরের চোখের পাওয়ারও তারাই বর্ণনা করছে। উমর তো এমন মদিনায় যে যা স্বপ্ন দেহে উমর ভালো স্বপ্ন হইলে উমর হেডাও দেহে। এমনকি আবদুল্লাহ বিন জাহেদ বিন আব্দুর রব্বি আজান স্বপ্নে দেখছে, দেখে কয় আল্লাহর নবী এগুলো এগুলো পাইছি এমনি 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 বিস্তারিত বিবরণ আছে। তা আল্লাহর রসুল বেলালে দেখে বললেন এগুলো আজকের থেকে আজান কেয়ামত পর্যন্ত এমনি নামাজে ডাকা হবে। যখন আজান সেট আপ হয়ে গেছে আর আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রব্বির নাম লেখা হয়ে গেছে যে অমুকের স্বপ্নের কারণে অমুককে ইতিহাসের পাতায় লেখা হলো, তার স্বপ্নের মাধ্যমে এই কালিমাত গুলো পাওয়া গেল, এগুলো সে পেয়েছে, এগুলো রুইয়াতুকা সাদিকান সালিহান, আল্লাহর রাসূল বলেন এগুলো সত্য স্বপ্ন, ফেরেশতায় শিখাইছে, কিয়ামত পর্যন্ত এগুলা দিয়েই নামাজে ডাকা হবে। হযরত ওমর বসে চুপ করে শুনতেছে। যখন সব কাম শেষ, দস্তখত সিলসপুর শেষ, তখন কয় আমি তো এগুলো অনেক আগে থেকে দেখি। তো আল্লাহর রাসূল বলেন তো আগে কইলে না কেন? কয় আমি যদি আগে বলি তাহলে আমার এই ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় কেবল উঠবার লাগছে, আমি বললে তো হ্যার নাম কাটা পড়বো, আমার নাম উঠবো। আমি চাইলাম ইতিহাসের এই জায়গাটায় আমার একটা ভাইয়ের নাম আসুক, এই জন্য আমি চুপ করে সব শুনতেছিলাম। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে হযরত উমরের যুগে, দেখে যে আল্লাহর রসুল ফজরের নামাজ পড়াইতেছে, নামাজ পড়ায় ঘুরা পড়ছে, একটুকরি খেজুর আসছে, আল্লাহর রসুল সবাই লাইন করাইছে, সবাই একটা 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 করে খেজুর দিতেছে। হযরত আলী বলে আমারও সুযোগ আইছে, আমি হাত পাচ্ছি, আমার একটা দিছে, আর একটা চাইছি, মুস্কি হাসি দিয়ে অন্যদিকে ঘুরে গেছে, দেয় নাই। এই মসজিদে নববীর আজান শুরু হয়েছে আর আমি মসজিদে গেছি, যায় দেখি উমর নামাজ পড়াইতেছে, রসুল যেই সুরা স্বপ্ন পড়ছে ঠিক সেই সুরা উমর স্বপ্নে নামাজের ভিতরে আমি নবী রেজা পড়তে দেখছি, মসজিদে যায় দেখি উমর ওই সুরা গুলাই পড়তেছে, আর ঠিক রসুল যেভাবে বসছে উমর ঠিক ওইভাবেই বসছে, এক টুকরি খেজুর আসছে, হযরত উমর সবাই রে নবী যেমনে লাইন করাইছিল হেমনে লাইন করাইছে। আমিও সিরিয়ালে জায়গা মতো ঠিক ওই জায়গায় পড়ে গেলাম, স্বপ্নে যে জায়গায় রসুলের সিরিয়ালে ছিলাম, সবাই রে একটা একটা করে দিল, আমিও একটা পাইলাম। পরে বললাম আর একটা দিবে? হযরত উমর বলে রাতের বেলায় রাসূল তো তোমাকে একটাই দিছে, আমি দুইটা কেমনে দিব? এই হলো হযরত উমরের চোখের হালাত, বুকের হালাত। এ কারণে হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলেন যাও আব্দুল্লাহ তোমার বাবাকে বলো নবীর কদমের কাছে তার ইমানায় আমি জান্নাতুল বাকীতে থাকবো। আল্লাহু আকবার করে বলেন। হযরত উমর নিজের কবরের জায়গাটা কত সুন্দর চয়ন করলেন। মিয়া মৌলবী দেখলে রাজাকার রাজাকার যারা ভাবেন, আলবদর যারা ভাবেন, তা করে বলতেছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ একটা মৌলবীর কবরের পাশে আমার কবর দিও। আল্লাহ আমি তো নবীর পাশে শুইতে পারবো না, আলেমের পাশে আমার শুয়ায়ও। ও গো আল্লাহ আমাকে হাফেজে কোরআনের পাশে শুয়ায়ও। যদি কবরটা ভাগ্য গুণে জায়গা মতো পয়রা যায় তাহলে সালামতি আসবে। হযরত ঈসা বলে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহর রাসূলের সাথে হযরত ঈসা দাঁড়াবে হাশরের মাঠে, আল্লাহু আকবার। আপনি যদি কোন মৌলবীর সাথে কবর হয় তাহলে হাশরের মাঠে মৌলবীর সাথে দাঁড়াবেন, ভাববেন যে হুজুর কোন সময় মরমো, কবর যদি জায়গা মতো না পাই তাহলে তো দূরেই পড়মো। নবী আর একটা কথা শিখাইছে, আল্লাহর রসুল বলে আল মার ও মা মান আহাব্বা, সরাসরি কবরে তুমি সইতে না পারলেও ভালোবাসার সম্পর্ক তাগল লোকে কইর, দাঁড় করানোর সময় আল্লাহ টান দেয় তোমার তাগল লোকে দাঁড় করাইব। সুতরাং আলেমদের বিপক্ষে চলবেন না পক্ষে, আলেমদের থেকে দূরে না কাছে, আলেমদের সাথে চলবেন তো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হলো কবর ভালো হবে, হাসর ভালো হবে, ঠিক কিনা? ঠিক কিনা?
আলেম বিদ্বেষ রাখবো না, মুসলিম সন্তান হিসেবে দায়িত্ব আলেমদেরকে ভালোবাসা, মত পর্যন্ত আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন, হাত নামান। এই মাহফিলগুলোর মাধ্যমে আলেমদের ভালোবাসা প্রকাশ পায়, জাতি রাত বারোটা একটা পর্যন্ত বসে আলেমদের ভালোবাসা প্রকাশ করে। যদি এই তিন দিনের এই আমল কবুল হয়ে থাকে তাহলে আশা করা যায় এটা রসিলায় হয়তো আল্লাহ তাআলা আলেমদের সাথে দাঁড় করায় দেবেন। মোহন ভাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আজকে মোবাইল দাঁড়ায় আমিও শরীর হইতেছি, আপনারাও শরীর করেন, কিছু কিছু বাইর করেন, আর কিছু যুবক ছেলেরা দাঁড়াও মাঝখানে মাঝখানে দাঁড়ায় টাকা গুলা কালেকশন করে ভেতরে নিয়ে।